প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ও জমি পেয়ে আনন্দে আত্মহারা দেশের আরও প্রায় 26,000 পরিবার, যারা কখনই চিন্তা করেননি নিজেদের জায়গা হবে হবে পাকা ঘর। তাদের স্বপ্ন পূরণ করায় বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ দিতে ভুল করেননি উপকার ভোগীরা। আশ্রয়ণ প্রকল্পে যারা আগে জমি ও ঘর পেয়েছে তারা এখন অনেকটাই স্বাবলম্বী, পরিবার নিয়ে সুখেই বাস করছেন স্বপ্নের বাড়িতে। সুজন মিয়ার ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমি ও গৃহহীনদের সারা দেশে 15,123টি জায়গায় জমিসহ ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। সবশেষ 26,229টি পরিবারকে জমি ও ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। প্রায় 400 বর্গফুটের 2 কক্ষের গৃহে একটি বারান্দা, একটি রান্নার কক্ষ, একটি শৌচাগার ও ইউটিলিটি স্পেস পেয়ে আনন্দের শেষ নেই উপকার ভোগীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে ভুলেননি জমি ও ঘরের মালিকরা। আমার মাথা গুজার জায়গা ছিল না, এখন আমার জায়গা দিয়েছে প্রধানমন্ত্রী, আমি অতি খুশি হয়েছি, তারে আমি ধন্যবাদ দিই। আমি তার জন্য হাজার হাজার দোয়া করি। ঘরের জায়গা থেকে বেড়াতে হতো, এখন প্রধানমন্ত্রী যে ঘর দিয়েছে তাই তো আমরা খুব খুশি। আমাকে সরকার সবকিছু দিতেছে। ভূমি ও গৃহহীনদের জমি সহ ঘর দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা সহ তাদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। যারা পুনর্বাসিত হলো তারা যদি প্রশিক্ষণ পায়, নানা ধরনের প্রশিক্ষণ যেখানে যেটা প্রযোজ্য, এবং পরে যদি লোনটা পায়, এই মানুষ তো এই বাড়ি ছেড়ে যাবে না, এবং এরা তো কর্মঠ। একসময় যাদের কিছুই ছিল না প্রায় 2 বছর আগে ঘর পেয়ে সুন্দরভাবে সবুজের সমারোহে সাজিয়েছেন তাদের স্বপ্নের নীর। হাঁস মুরগি পালি, হাঁস মুরগি বেচলে টাকা আসে, ওটা দিয়ে সংসার চলে। এখন তো নিজের ঘরে পায়ে মনে করেন এই গাছপালা লাগাইছি, সবজি আজ দিছি, গরু এই ছাগল আছে, হাঁস মুরগি পালিছি। পথ খরচ 10-20 টাকা লাগলে 1 কেজি বেচতে পারতেছি, মেহমান আত্মীয়-স্বজন নাতি-পোতা করে দিতে পারতেছি। দেশের একটি মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে সারা দেশে। প্রায় 2 বছর আগে যারা ঘর পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদের আনন্দের যেন শেষ নেই। ঘরের সামনে ছোট্ট জায়গায় করেছেন বাগান, সবজির চাষ আর ফলমূলের চাষ, এর মাধ্যমেও জীবিকা নির্বাহ করতে পারছেন তারা। আর কেউ কেউ সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, বাগেরহাট, খুলনা।